পাঁচ দিনের জন্য চাই রামলীলা ময়দান। দিল্লি পুলিশকে তৃণমূল আবার চিঠি দিল, 100 দিনের বকেয়া আছে। 30শে সেপ্টেম্বরের থেকে 4ঠা অক্টোবর পর্যন্ত দিল্লিতে ধর্ণা কর্মসূচি তৃণমূল কংগ্রেসে। দলীয় কর্মী সমর্থকদের থাকা খাওয়ার জন্য রামলীলা ভাড়া চায় তারা। যোগগুরু রামদেবের ডাকে জমায়েত থেকে কংগ্রেস বিজেপি আম আদমি পার্টির সভা, নানা ধরনের সমাবেশের সাক্ষী হয়েছে দিল্লির রামলীলা ময়দান। এবার এখানেই কেন্দ্রের বিরুদ্ধে ধর্ণায় বসতে চায় তৃণমূল। 100 দিনের উপভোক্তাদের দিল্লি নিয়ে গিয়ে তৃণমূলের ধর্ণা, গোটা দেশের সামনে যাতে দেখিয়ে দেওয়া যায় কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ায় এ রাজ্যের কি বিরাট সংখ্যক মানুষ জীবিকা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় 50,000 কর্মী সমর্থককে দিল্লি নিয়ে গিয়ে গান্ধী জয়ন্তীর দিন বিক্ষোভ সমাবেশ করতে চায় তৃণমূল। আগামী দিন দিল্লি যাবেন তো, নিজের অধিকারের লড়াই লড়বেন তো, কিন্তু সেই সমাবেশের ক্ষেত্র নিয়েই এখন গোল বেঁধেছে। একুশে জুলাইয়ের সমাবেশে অভিষেক জানিয়ে দেন 2ই অক্টোবর হবে এই বিক্ষোভ সমাবেশ। শুধু 100 দিনের উপভোক্তা বা কর্মী সমর্থকরা নন, দলের সাংসদ বিধায়করাও সমাবেশে যোগ দেবেন, থাকবেন অভিষেক নিজে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দেন ধর্ণায় অংশ নেবেন তিনিও। 30শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবর পর্যন্ত 5 দিন চলবে এই ধর্ণা কর্মসূচি। বিক্ষোভকারীদের থাকা খাওয়ার ব্যবস্থার জন্য দিল্লি পুলিশের কাছে চিঠি লিখে এই কদিন রামলীলা ময়দান ভাড়া চায় তৃণমূল। কিন্তু দিল্লি পুলিশ জানিয়ে দেয় রামলীলা এখন ভাড়া দেওয়া সম্ভব নয়, চিঠি দিতে দেরি হয়েছে। কিন্তু শুক্রবার রাতে ফের রামলীলা ময়দানের জন্য আবেদন করে দিল্লি পুলিশকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তৃণমূল এখন সেই চিঠির জবাবের অপেক্ষায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ বিজেপির সভা করতে গেলে বারবার বাধা দেন, আপনি প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হয়। আপনি বাধা দিলেন, আপনাকে ফুল চন্দন দেওয়া হবে তা তো নয়, আপনি বাধা দেওয়া বাদ দিন এখানে, ওখানে বাধা পাবেন না। এক্ষেত্রে দুপক্ষেরই গাফিলতি আছে। কেন্দ্রীয় সরকার যেমন তার যে বেসিক দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করে টাকা পয়সা দিচ্ছেন না, এটা ঠিক। আবার তাদের অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেস টাকার হিসেব দিচ্ছেন না। যদিও রামলীলায় কর্মী জমায়েতের অনুমতি না পেলে বিকল্প আগে থেকেই ভেবে রেখেছে তৃণমূল, রামলীলা ময়দান না পেলে এত কর্মী সমর্থককে হয়তো নিয়ে যাওয়া যাবে না, সেক্ষেত্রে মমতা অভিষেক সহ দলের সাংসদ বিধায়করাই ধর্ণায় যোগ দেবেন। রাজঘাট, কৃষি ভবন ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অফিসের বাইরে ধর্ণা করতে চেয়ে আগেই চিঠি দিয়ে রেখেছে তৃণমূল, যদিও এখনও তার উত্তর মেলেনি। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।